বনজর্নতুর্তি কমেস্তাতে তান্ত্বিকাগুড়ি দিব নয়ন্ন অর্থাৎ দুই হাজার একুশ সালের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হলো সকলের প্রতি সলেন সবাই দোয়া করি যাতে চলতি পোশাকটা আমাদের সবার জন্য সুগময় হয় আমি আজ ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের উপর আরেকটা ভিডিও করতে যাচ্ছি যে বিডিওটা হবে

পাস্ট ইনডিনিট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স তা আরম্ভ করার আগে আমার সুপ্ট একটা রিকোয়েস্ট যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি আমার অজস্র অজস্র ধন্যবাদ লেটস স্টার্ট মনে করেন পাশাতো ইনডেফিনিটও এটা মানে উপর আমরা যখন আলাপ আলোচনা করবো তার আগে আমাদের একটা ছোট্ট একটা ধারণা নিতে হবে এই বারগুলির উপরে তাহলে আমাদের জন্য ইজি হবে যেমন এই যে এসেরে আভেরে এই বার হইল ইরেগুলার বার এবং এই যে এসেরে এটার প্রেজেন্ট ইন্ডিকাটিব অর্থাৎ প্রেজেন্ট রুফ হইল ও টু লুই অথবা লে এ

এরাবাম বই বয় এরাতে লো এরানো এটা শুধু এসের ক্ষেত্রে বললাম কিন্তু প্রত্যেকটা বার্বেরই একটা ইমপারফেক্ট রূপ আছে যেমন ইউ মান্জাবো অর্থাৎ মান্জারের ইমপারফেক্ট ইউ কান্তাবো অর্থাৎ আমি গান গাইতাম আর কি আমি গাঙ্গাওয়ার ইউ কান্তা বো এটা হইলো কান্তারের ইমপারফেক্ট ই

যেটা আমরা পরবর্তী ভিডিও গুলিতে আপনাদের সাথে শেয়ার করব। তাই এখন চলে দেখি পাশ্চাত্য ইন্ডিভিনি কাকে বলে পাশ্চাত্য ইন্ডিভিনি একটা বেসিক পাস্টেন্স যদিও তার মধ্যে তেমন কোনো স্পেশাল রূপ নাই তবু তার গুরুত্ব ইংরেজি ল্যাঙ্গুয়েজ এর অপরিসীম কারণ পাশ্চাত্য ইন্ডিভিনি অনেক ইম্পর্টেন্স পাস্ট টেন্সের সব কটা রূপ তার উপর ডিপেন্ড করে তাহলে এখন চলেন দেখি পাশ্চাত্য ইন্ডিফিনিত অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে যে সকল কাজ বা ঘটনা অতীতে শুরু হয়েছিল এবং অতীতে শেষ হয়ে গিয়েছিল যার বর্তমানের সাথে কোনো সম্পর্ক নাই ওই ধরনের কাজ বা ঘটনা ঘটনাকেই আমরা পাশ্চাত্য ইনডিফিনিট অর্থাৎ ইংরেজিতে বলে থাকি যেমন আমি আপনাদেরকে দেখেন এখানে এক নম্বর এক্সাম্পল হলো কোয়েস্তা কাজা নিফা অথবা লান এখন দেখেন এখানে মানে আমি আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেটা পড়াইছিলাম ওইটা কিন্তু ছিল পাশ্চাত্য পশ্চিম মনে রাখতে হবে একটা জিনিস পাশ্চাত্য পশ্চিম পাস্ট ইন্ডিফিনিটের বিরাট অংশ দখল করে রাখে অর্থাৎ পাস্ট ইন্ডিফিনিট পড়তে গেলে পাশ্চাত্য পশ্চিম যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমাদেরকে অলওয়েজ ইউজ করতে হবে ডিফারেন্স হলো যে প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ পাশ্চাত্য এটা হইল অলরেডি শেষ হয়েছে এটার রেস অথবা অ্যাকশন এখনো বিরাজ করতেছে আর পাঁচ ইন হলো অলরেডি হইয়া শেষ হয়ে গেছে এটার কোন রেস নাই আর পাশ্চাত্য যেটা প্রেজেন্ট পারফেক্টেন্স এটার মানে রূপটা হইলো যে এইমাত্র এটাও শেষ হয়ে গেছে কিন্তু এটা রেশ বর্তমানে বিরাজ করতেছে এটা রেশ বর্তমানে বিরাজ করে আর পাস্ট ইন্ডিফিনেটেড হইলো এটা ফিনিশ হয়ে গেছে একবারে এইটুই ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নাই এর জন্য দুটোই পাসে হয়ে গেছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রেশ এখনো বইতেছে বর্তমানে আর পাস্ট ইনডিফিনিটের রেশ অলরেডি শেষ হয়ে গেছে ওইটার কোনো বাতাস আর আমাদের নাই এর জন্য এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স অলওয়েজ পাস্ট ইনডিফিনিট টেন্সের ভিতরে অবস্থান করে শুধুমাত্র সময়ের

পাস্ট ইনডিফিনিট এর সাথে এটা ডিফারেন্সটা কোতায় এই যে দেখেন অকমপ্রাতো কuesta casa আমি ই বাড়িটা কিনেছি এটা কিন্তু এখানে এই যে মানে চিন কোয়ে আনিফা অথবা লা নস করসো অতত বছর আগে অথবা আমি গত বছর এটা কিনেছিলাম এই যে কিনেছিলাম আর কিনেছি কিনেছিলাম তাহলে বর্তমানের সাথে রেস্ট শুরু গেছে আর কিনেছিলাম দ্যাট মিন্স ইনদেমেন্ড্যাট কোনো রেস্ট নাই এটা অলরেডি পাস হয়ে গেছে

কিন্তু ইল মেজেস করছ এইটুকুর জন্য এটা চলে গেছে পাঁচটিন মানে গত মাসে তুমি এখানে এসেছিলে দেখেন ডিফারেন্সটা কোথায় খুবই ইজি বুঝে নিলে খুবই ইজি আমার মনে হয় আপনারা বুঝতেছেন আমার বিশ্বাস ক্লিয়ারই হচ্ছে তারপরে দেখেন আরেকটা এক্সাম্পল দেখাই এখন এই মনে করেন বাদ দিলাম ও মানজা তোলা পিজা আর আমি দুপুরে খাওয়ার সময় আমি পিজা খাইছি এটা রেশ কিন্তু এখনো রয়ে গেছে শুধুমাত্র এটা পাস্ট ইনডিফিনিটে কেন চলে গেছে এই যে ইয়েরি ইয়েরের জন্য এটা পাস্ট ইনডিফিনিটে চলে গেছে অর্থাৎ গতকাল দুপুরে খাওয়ার সময় আমি পিজা খেয়েছিলাম এই ডিফারেন্স চলেন আমি এখন আরো কয়েকটা এক্সাম্পল আপনাদের সাথে শেয়ার করি তাইলে আমার বিশ্বাস আপনাদের আমাদের সবারই ধারণা ক্লিয়ার হয়ে যাবে যেমন মনে করেন অতীতের কোন ঘটনা বা কাজ দীর্ঘ সময় ধরে চলছিল এ ধরনের একটা এক্সাম্পল দিই অতীতের কোনো ঘটনা বা কাজ লং টাইম যাব চলছিল যেমন অবিস্যুত ইন কানাডা কোয়াননি আমি পাঁচ বছর কানাডা বাস করেছিলাম এটা কিন্তু ইন কানাডা অবিস্যুত মানে আমি বাস করেছি এই যে অবিস্যুত এটা কিন্তু দেখেন খুব ইন কানাডা বি কানাডা আমি কানাডা বাস করেছি এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টেন্স অর্থাৎ পাশ্চাত্য প্রসম্ন কিন্তু এটা কেন পাঁচ ইন্ডিফিনিটে চলে গেছে শুধুমাত্র মানে পাঁচ বছর যাবত বাস করছিলাম

প্রকাশের জন্য এমন কোন কিছু এক্সাম্পল অতীতে কোনো অভ্যাস ছিল কোন লোকের যেমন লুই স্যাম্পে পর্তাবা উন লিব্রো নেলা মানে সে সবসময় তার ব্যাগে একটা ব্যাগে করে একটা বই নিয়ে আসতো লুই মানে স্যাম্পে পর্তাবা উন লিব্রো নেলা Lui sempre portava un libro nella borsa. Lui sempre portava un libro. নিল্লা বর্ষা অর্থাৎ সে সব সময় তার ব্যাগে করে একটা বই নিয়ে আসতো এটা তার একটা অভ্যাস ছিল তাই অভ্যাস অতীত দেখবো অর্থাৎ তার পাশ্চাত্য ইন্ডেফিনিট বলা হয় যেমন মনে করেন অতীতের একটা মানে মানে কোয়েশন করি নেগেটিভ কোশ্চনের উপর একটা এক্সাম্পল দেখায় নন বলেব আন্দারে আইস কোলা কান্দো এরো পিক নন বলেবো এর আইসকলা কল Non volevo andare a scuola. Non volevo andare a scuola. Quando ero piccolo...

নন বলেব আন্দারে আ স্কুলে আমার স্কুলে যাইতে আমি চাইছিলাম না কোয়ান্দ এরো পিক কলো যখন আমি ছোট ছিলাম এই যে এখানে দেখেন এটা হচ্ছে ইম্পারফেক্ট আর এটা এটা কিন্তু ইম্পারফেক্ট এই দুইটি এখানে ইম্পারফেক্ট অথচ এই দুইটা এই পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করে এখানে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে পাশ্চাত্য প্রসিম অংশগ্রহণ করে ইম্পারফেক্ট অংশগ্রহণ করে ইম্পারফেক্ট নিয়ে আমি পরবর্তীতে আমি আপনাদের সাথে আবার শেয়ার করব তারপরে এসের এর প্রেজেন্ট কাজ করে তারপর আবের এর প্রেজেন্ট কাজ করে এগুলির আবার পাশ্চাত্য ইম্পারফেক্ট এগুলিও এগুলির উপরে পাঁচটি দিন টেন্সের জন্য এগুলির ইউজ আসে আর কি এখন মনে করেন প্রস্তবত একটা এক্সাম্পল দেখায় যেমন কোয়ান্দো আই কম্প্রাতো লাউতো গাড়িটা কখন কিনেছিলে Quando hai comprato l'auto, quando hai comprato l'auto. ললো ইন্টারোগেটিভ গারিটি আপনি কখন কিনেছিলেন এই ধরনের কোশ্চেন করলে তারপরে কজাতে তে আদাত্তো সে কি বলিছিল এটা ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি কোজা তে কজাতিয়া দেখত আপনাকে কি বলেছিল তারপরে আরেকটা এক্সাম্পল দিচ্ছি এরিয়া কাজা আপনি কি বাসাই ছিলেন এরিয়াকাজা ইজ এরিয়ার ইজ এ তু এরি অথবা আপনার মানে তুমিও বা তুমি বা আপনি আমাদের আমরা যেটা বলি আর কি এরই আকাশা তুমি বা আপনি কি বাসায় ছিলেন তারপরে ইরি ফাঁসে বা মূল তো ফ্রেদ এটা ইরি ফাঁসে বা মূল তো ফ্রেদ গতকালকে অনেক শীত করেছিল

Perché non tarà e toccarselo? Perché erano stanchi? Tarà che non e toccantoselo? Perché erano stanchi? Perché erano stanchi? তারা কেন এত টায়ার্ড ছিল এত ক্লান্ত ছিল এগুলি সব কয়েন্সের আমার মনে হয় মোটামুটি আমাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে আমার মনে হয় আর কি তারপরে পরবর্তী লেসনে আমি ওইটার উপরে আপনাদের সাথে শেয়ার করব এবং আমি আপনাদেরকে শু করব প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর পাস্ট কন্টিনিউস টেন্সের এই দুইটার মধ্যে যে কি ডিফারেন্স এটা আমি আপ্রাণ চেষ্টা করবো যাতে সুন্দর করে আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আমি আপনাদেরকে বোঝাইতে পারি আপনাদের সাথে যাতে শেয়ার করতে পারি এখন আমার আলোচ্য বিষয় আজ এ পর্যন্ত তারপরে আবারও আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর এই আলোচনার ভিতর যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টস বক্সে কমেন্টস দিবেন আমি আপনার চেষ্টা করব যাতে সুন্দর করে অ্যান্সার দিতে পারি তাহলে আজ এ পর্যন্ত পরবর্তীতে আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন Bye.